শশীগঞ্জের বাসিন্দা নিতাই মণ্ডলের ছোট ছেলে পাপাই। এমনিতে গরিব হইলেও নিতাইয়ের পরিবার দুই বেলা পেট ভরে খেতে পড়তে পারত। হ্যাঁ, নিতাইয়ের রাতের ঘুম না হওয়ার একমাত্রই কারণ তার ছোট ছেলে পাপাই। জীবনে খাওয়া ছাড়া আর কোনো কাজই পাপাই করেছে বলে কারোর জানা নেই। আহ, ঘুমটা জব্বর হয়েছে বাপু। এবার সকালের জল খাবারটা জমিয়ে হলেই ব্যাস, মনও খুশি দিলও খুশ। আমায় দেখে আঁচলের মধ্যে কি ঢোকালে গো মা, কি ভাবলে আমি কিছু দেখতে পাইনি? হ্যাঁ, সেই তো, বাপের হাড় ভাঙা পরিশ্রম আর মায়ের শুকনো চেহারা ছাড়া তুমি তো সবই দেখতে পাও। হ্যাংলা একটা। আরে কি বলো যে মা, দাও দাও আঁচলের তলা থেকে নারকল নাড়ুগুলো বের করে দাও দেখি, খিদেটা দিব্যি বাড়ছে যেন। এটা বড় স্বাদ করে তোর দাদা বাবা এর জন্য বানিয়েছে, কিন্তু তোর হাতে দিলে তো। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াতে নেই কো পাপ, খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। আহা, বড় ছেলেটার জন্য বানিয়েছিলাম স্বাদ করে। ও দাদা না হয় অন্য একদিন খাবে মা। উহ, জম্পেশ হয়েছিল কিন্তু নাড়ুগুলো। ওমা ওমা, জল খাবারে কি বানাচ্ছ গো? বানাচ্ছি আমার পিণ্ডি আর তোর বাবার হাড়ের মাংসের ঝোল। খাবারে তো আমার না নেই মা, সে তো তুমি জানোই, আর মায়ের হাতে রান্নাকে আমি না বলি না। এটাই ছিল পাপাইয়ের অসাধারণ চরিত্রের একটা নমুনা। চক্ষু লজ্জা বা ওই ধরনের কোনো বৈশিষ্ট্য পাপাইয়ের চরিত্রের সাথে দূরবধি কোনো সম্পর্ক ছিল না বললেই চলে। তাই পথে বেরোতেই সে যখন দেখত কেউ সেজে গুজে বেরিয়েছে, অমনি নিত্য, ও নিত্য, নতুন জামা কাপড় পরে কোথায় চললি রে? হ্যাঁ, আরে কই কই, কোথাও না তো, ওটা তো এমনি জামা, নতুন না। আরে এই ভর দুপুরে কোথায় যাব বল? ধপ নির্ঘাত ধপ, এই ভর দুপুরে তুই নিশ্চয় ভোজ বাড়ি খেতে যাচ্ছিস। এই বল বল না, কার বাড়ি যাচ্ছিস বল না? ভোজ বাড়ি? দূর দূর, না 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 না, নিজে বলিস, আমি তো এমনি হাওয়া, এই এই হাওয়া খেতে বেরিয়েছি। আগের সপ্তাহে পাড়ার মুখুজ্জে গিন্নি মারা গিয়েছিল। ওমা, সেই তো, আজকে তো 11 দিন হয়ে গেল। ইস, আমারই খেয়াল ছিল না রে। তোকে মুখুজ্জে বাবু নিমন্ত্রণ করেনি বুঝলি? উহ, তুইও না, নিজের লোককে কেউ আবার নিমন্ত্রণ করে দে। চল চল এবার চল, বেশি বেলা হলে শ্রাদ্ধ বাড়ির বেগুনি আবার ঠান্ডা হয়ে যাবে বুঝলি। এই যে নিত্য, তোমার বুঝি একা আসতে অসুবিধা হচ্ছিল, দোকা এলে যে বড়। কথা, আমি তো একাই আসছিলাম, কিন্তু ইনি, আমি তো বুঝেছি মুখুজ্জে কাকু নিশ্চয়ই ভুলে গেছেন। অবশ্য সদ্য স্ত্রী মারা গেছে, এসব লোক লৌকিকতা মনে থাকে নাকি, আমি কিচ্ছু মনে করিনি কিন্তু। দেখো দেখো পাপাই, এটা এটা শ্রাদ্ধ বাড়ি, তোমার এই অঢেল ভোজের আয়োজন এখানে হয়নি বুঝলে, তাই তাই তুমি। ওমা, তাতে কি, তাতে কি, উনি আপনি বিন্দু মাত্র ভাববেন না, আমার আমিষ নিরামিষ কোনো বাদ বিচার নেই, যা হয়েছে আমি তাই দিয়েই দিব্যি খেয়ে নেব, একেবারে স্যাটা স্যাট ছাঁটিয়ে দেব। ওফ, এই যে দেখছি নাছোড় বান্দা, এই কে আছিস, একে খাবার জায়গায় নিয়ে যা। হে হে, সেই ভালো, শুভ কাজে দেরি করতে নেই, বুঝলেন কি না। আরে চল নিত্য চল।
কত চেষ্টা করেছিলাম, কত চেষ্টা করেছিলাম যাতে বেটা টের না পায়, কিন্তু কিন্তু ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে। ও কি ভায়া, ভোজ বাড়িতে শুধু দুটো বেগুনি খেতে এসছি বুঝি, ওটুকু তো আমার ঘরে ইঁদুরেও খায় না। দাও দাও, আরো খানদশেক দাও দেখি। আজ্ঞা আজ্ঞা, আরো অনেক পাওয়া যাচ্ছে। দুঃখ পাচ্ছ কেন? আমি সব খাবো, সব খাবো। আমি আবার কারো মনে দুঃখ দিতে পারি না, বুঝলে কি না। বেগুনিটা আরো কড়া ভাজা হলে একটু বেশি ভালো হতো। যাই হোক, ও মা, এটুকু হাতায় কইটুকু ওঠে রে বাবা, ঢেলে দাও, পুরো বালতিটাই ঢেলে দাও না। ওহে, কি করছো? কি নিমন্ত্রিত আরো আছে তো নাকি? একাই বুঝি সব গিলবে? আহা, তা কেন, সাদ্য বাড়িতে অনেক খইচিড়ে থাকে, সেরকম হলে ওগুলোই খাবে না হয়। আরে বারবার দিতে আসতে হবে না গো, তুমি বরং বালতিটা এখানে রেখেই যাও, বুঝলে। শ্রাদ্ধ বাড়ির প্রায় বেশিরভাগ খাবার শেষ করে পাপাই যখন উঠল, তখন দুপুর শেষ হয়ে রাত নেমেছে। পাপাই পান চিবুতে চিবুতে যখন বেরোলো, তখন জগদীশ সেখানেই ছিলেন। রেগে তিনি বললেন, হলো হলো তোর গেলা, খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াতে নেই কো পাপ, খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। লোকে বলে অতিথি নারায়ণ, কিন্তু তোর মতন হাবাতে যেখানে যাবে সেখানে দুর্ভিক্ষ নেবে আসবে, দুর্ভিক্ষ। বেটা হাবাতে জানিস, জানিস তোর জন্য আমার কত অতিথি অভুক্ত অবস্থায় ফিরে গেল। মুখুজ্জা কাকু, আপনি কিন্তু খুব মজা করতে পারেন। যাই হোক, রান্না বেশ ভালো হয়েছিল, শুধু এঁচোর চিংড়িটা একটু যদি নুন বেশি হতো আরো জমে যেত। চলি, হ্যাঁ চলি চলি। নিতাই, ও নিতাই, বলি বলি কোথায় মরে আছিস রে? আগে মুখুজ্জা কর্তা, আপনি এখানে কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ রে, আরে তোর লজ্জা লাগে না? হ্যাঁ, একটা এরকম একটা হাতিকে পুষে রেখেছিস, আর পুষেছিস পুষেছিস ভালো করেছিস, তা ওটাকে ঘরে আটকে রাখতে পারিস না? আগে কর্তা, হাতি পুষেছি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে কর্তা? যা যা গিয়ে জিজ্ঞেস কর তোর ওই পোষা হাতিটাকে। বেটা বেটা পেটুক, বেটা দামোদর, কাল আমার স্ত্রীর শ্রাদ্ধ ছিল, ভেবেছিলাম সুষ্ঠুভাবে কাজটা সুসম্পন্ন হবে, লোকে খেয়ে তৃপ্তি পাবে আর আমার গিন্নির আত্মা শান্তি হবে, কিন্তু কিন্তু ওই যে। কিন্তু কি কর্তা, পাবে কি করেছে? বেটা হাতিটা একাই সবার খাবার খেয়ে ফেলেছে, খাচ্ছে তো খাচ্ছেই, খাচ্ছে তো খাচ্ছেই। আচ্ছা, ওটা কি পেট নাকি কুয়ো? আগে কথা কি বলে ক্ষমা চাইবো জানি না, ওই ছেলেকে নিয়ে হাড় মাস জ্বলে গেল আমাদের। লোকে বলে বৃদ্ধ বয়সে ছেলে বাবার লাঠি হয়, কিন্তু আমার কপাল। অনেক হয়েছে, এবার ভালো করে শুনে রাখো, এই নিয়ে এই নিয়ে বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে, আর যেন কখনো না হয় মনে থাকে যেন। অকর্মণ্য অপদার্থ, তোর এই গেলার স্বভাবের জন্য লোকে বাড়ি এসে অপমান করে যাচ্ছে। ছি 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 ছি, তোমার ভাগ্য ভালো যে এখনো তোমায় মুখে বলছে, কিন্তু এরকম যদি আরো চলতে থাকে তাহলে নির্ঘাত মারধর খেয়ে যাবে। হ্যাঁ, গ্রামের সব অনুষ্ঠান পুজো সবকিছু থেকে তো আমাদের বঞ্চিত করেইছে, এবার হয়তো গ্রাম ছাড়া করবে। ওমা, গ্রাম ছাড়া করবে কেন?
আমি কি আসামি নাকি? হে হে, খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াতে নেই কো পাপ, খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। দেখলে বাবা দেখলে, ওর মধ্যে এতটুকু কোনো লজ্জা আছে? ওর আর কি, পেটটা ঠিক থাকলেই হলো, বাকি মা বাপ দাদা মরুক বাঁচুক ওর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা মরলে তোমাদের শ্রাদ্ধের মেনু আমি ঠিক করব, কেমন? চুপ, একদম চুপ, অনেক হলো। আর না, সকলে শুনে রাখো, আজ থেকে এই ঘরের বাইরেও পা দেবে না কখনো। যদি কেউ ওর দরজা খোলো আমি তাকেও ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ, ও বাবা ও বাবা, খোলো না গো। আরে আরে, দুপুরের খাওয়া হয়নি এখনো আমার। বাবা ও বাবা, খিদে পেয়েছে তো। এরপরে কেটে গেছে বেশ কয়েকদিন, পাপাই এখনো ঘরবন্দি। গ্রামের লোকও এখন বেশ নিশ্চিন্ত। অন্যদিকে গ্রামের মোড়লের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, গ্রামের সকলে নিমন্ত্রিত, কেবল নিতাইয়ের বাড়ি বাদ দিয়ে। মোড়লের বাড়িতে এই নিয়ে সবাই নিশ্চিন্ত। দূর দূর, কতদিন হয়ে গেল ভোজ বাড়ি খাই না, কতদিন হয়ে গেল ঘরে বন্দি হয়ে আছি, দূর ভালো লাগে না। আরে পিন্টু, এই পিন্টু, আরে পিন্টু এদিকে আয়। কি গো পাপাই দা, ডাকছো কেন? তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে যে। আরে আমি তো জানি তুই সেজে গুজে ঘুরতে যাচ্ছিস, আর এত সুন্দর সেজেছিস, কিন্তু ওই যে তোর জামাই, থাক থাক, তোর দেরি হয়ে যাবে, তুই যা। জামাই, কি হয়েছে গো জামাই? আমার মা এই জামাটা আমাকে কিনে দিয়েছে মরাল মশাইয়ের মেয়ের বিয়েতে পরার জন্য। কিন্তু কিন্তু এখন তুমি বলছো, বলো না গো, বলো না কি হয়েছে জামাই, বলো। ওই জন্যই তো বলছি, মরাল মশাইয়ের বিয়েতে এমনি ভাবে যাওয়া যায় নাকি? তুই শিগগির এদিকে এসে আমার দরজাটা খুলে দে, আমি তোর জামাটা এক্ষুনি ঠিক করে দেবো। এই যে এই যে মোড়ল মশাই, একটা কথা বলার ছিল। বলছি, আপনার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, দেখবেন দেখবেন খাবার দাবার পর্যাপ্ত থাকে যেন। তোমার কোন দিকে ইঙ্গিত তা আমি বেশ বুঝতে পারছি হে জগদীশ। তবে খুশির খবর এটাই যে হাতিটাকে নিতাই ঘরে আটকে রেখেছে, তাই আমি একেবারে নিশ্চিন্ত। তাই নাকি? তাহলে আমার কথায় কাজ হয়েছে বলতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন দেখি, ওই রকম একটা রাক্ষস থাকলে বাপ মায়ের কি হাল হয়? সব কথা বলেছেন। হুজুর হুজুর, এখানে নতুন করে রান্না চাপাতে হবে, খাবারের ভাঁড়ার ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি আবোল তাবোল বকছো, আমি নিজে সব বন্দোবস্ত দেখেছিলাম, ভাড়ার ঘর তো রান্নায় পরিপূর্ণ ছিল। সে তো হবেই হুজুর, ওই যে একটা মোটা মতন দেখতে আছে, সব খাবার খেয়ে নিয়েছে, যতই দিচ্ছে বলছে আদো দাও আদো দাও। পাপাই পাপাই, কিন্তু খাবার আর আমার সম্পর্ক একেবারে নির্ভেজাল, যতই চেষ্টা করুন আলাদা করতে পারবেন না। বলেছিলাম না, খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াতে নেই কো পাপ, খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। যেন বিরিয়ানি আর চিকেন চাপ, উফ কি গন্ধ।